in the air and Kanika pouches it. Hi hi. ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরে গেল বাংলাদেশ। দর্শক, নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে 31 রানে হেরেছে বাংলাদেশ। ভারতকে অল্প রানে আটকে আশা জাগিয়েছিল বাংলাদেশ, কিন্তু হতশ্রী ব্যাটিংয়ে জয়ের ধারে কাছেও যেতে পারল না লতা মণ্ডলের দল। বাংলাদেশকে হারিয়ে মেয়েদের ইমার্জিং কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। 128 রানের লক্ষ্যে ব্যাটে করতে নেমে টিম টাইগ্রেস গুটিয়ে যায় 100 আগেই। শিরোপার সুযোগ হারিয়ে 19.2 ওভারে 96 রানে অল আউট হয় বাংলাদেশ। অতিরিক্ত থেকে 16 রান আসায় বাংলাদেশ যেতে পারে 100 কাছে। নাহিদা আক্তার 22 বলে 17 রানে অপরাজিত থাকেন। সুবহানা মুস্তারি 22 বলে 16 ও সাথী রানী 11 বলে করেন 13 রান। বাকি কেউ ছুঁতে পারেননি 2 অঙ্ক। দর্শক, ছেলে কিংবা মেয়ে, ভারতের কাছে বারবার এমন ব্যর্থতার পিছনে আছে কি কোনো রহস্য নাকি জাদুটোনা? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।